আগের ম্যাচে রিজওয়ানের উপর মেজাজ হারানোর পর এবার বাবর আজমের সঙ্গে আরেক কাণ্ড টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে প্রস্তুত বাবর, বোলিংয়ের একেবারে শেষ সময় গিয়ে বল করা থেকে বিরত থাকেন টাইগার অলরাউন্ডার। ওদিকে উইকেটের মাঝেই পড়ে যান পাকিস্তানি ব্যাটার, এমন কাণ্ডে মাঠের মধ্যে তখন হাসির রোল পড়ে যায়। বাবরের সঙ্গে হাসিতে যোগ দেন টাইগার উইকেট কিপার লিটন দাসও। সাকিবের সঙ্গে মজার কাণ্ডের পর তার হাতে উইকেট হারান বাবর। LBW-র ফাঁদে ফেলে জোরালো আবেদন বাংলাদেশি অলরাউন্ডারের, আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার, উল্লাসে ফেটে পড়ে গোটা বাংলাদেশ দল। সাকিব তখন দেখান চিরচেনা মুষ্টিবদ্ধ উদযাপন, পার্টনারকে হারিয়ে মোহাম্মদ রিজওয়ানের মাথায় হাত, একরাশ হতাশা নিয়ে ব্যর্থ বাবর ধরেন ড্রেসিংরুমের পথ। সাকিব উইকেট পেতে পারতেন আরও একটা, তবে জাকির ক্যাচ ফেলে দেয়ায় সেটা হয়নি, আক্ষেপ সবার চোখে মুখে। যদিও দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের দাপট চলমান। টাইগারদের দাপটের মাঝে অবশ্য বড় দুঃসংবাদ, কাঁধের চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মুশফিকুর রহিমকে। হাসান মাহমুদের বলে রিজওয়ানের একটা বাউন্ডারি আটকাতে গিয়ে চোটে পড়েন তিনি, ব্যথায় কাঁদতে থাকেন মুশি। ফর্মের তুঙ্গে থাকা মুশফিকের চোটে চিন্তার ভাঁজ হাথুরুর কপালে।